কেন চমকে গেলেন এ আর রহমান? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। মুখ খুললেন সঙ্গীত পরিচালক এ আর রহমান, যেসব তারকারা শারীরিক হেনস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন তাদের পূর্ণ সমর্থন জানালেন। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রি মহিলাদের সম্মান করুক। হ্যাশ মিঠু মুভমেন্টে বিপর্যয় বলিউড। এখনো পর্যন্ত অনেক তারকাই এই মুভমেন্টকে সমর্থন করেছেন, তবে এই প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অস্কার বিজয়ী এই সঙ্গীত পরিচালক। টুইটারে একটি পোস্ট শেয়ার করে তিনি বলেন, আমি এই মুভমেন্ট অনেকদিন ধরেই লক্ষ্য করছি। এই মুভমেন্টে জড়িত বেশ কিছু মানুষের নাম আমাকে স্তম্ভিত করে দিয়েছে। আমি চাই এই ইন্ডাস্ট্রি আরও স্বচ্ছ হোক এবং নারীদের সম্মান করতে শিখুক। তিনি আরও বলেন, আমাদের ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার সময় অনেক বেশি সতর্ক হওয়া উচিত, না হলে এর অপব্যবহার হতে পারে। এই মুভমেন্ট প্রথম শুরু হয়েছিল হলিউডে। তনুশ্রী দত্তের হাত ধরে ভারতে আসে হ্যাশ মিঠু। বিখ্যাত ব্যক্তিত্বদের নাম উঠে এসেছে এই মুভমেন্টের তালিকায়, তবে এখন দেখার কোথাকার জল কতদূর গড়ায়। বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।